দুর্নীতি প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ শোভন দেবে দুর্নীতিতে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে আদালত থেকে পরিষ্কার হয়ে আসতে হবে পরিষ্কার না হওয়া পর্যন্ত তৃণমূলে ঠাই নেই মমতা ব্যানার্জির ঘুষ নেওয়ার প্রয়োজন নেই সবাই ঘুষ নেয় না সবাই খারাপ হয় না বিরোধীদের কটাক্ষ শোভন দেব চ্যাটার্জির সেই মহিলাদের যদি তো আরে কত টাকা খুশ করো ও যদি এমনি টাকাটা পুরো নিত এমনি টাকাটা কোন কত লক্ষ টাকা হতো জানে কত কোটি টাকা হতো ও যদি পুরো এমনি টাকা দিত কত বছর আর যদি পুরো মন্ত্রীদের টাকা দিত আর এখন মুখ্যমন্ত্রীর টাকা নাই কত কোটি টাকা হবে জানেন ও কার কাছে ঘুষ খাবে ও ঘুষ খাওয়ার প্রয়োজন আছে তাকে চোর বলে দিচ্ছে যে চোর সে চোর ঘুমাল আমি যেদিন চুর তাকে দল সহ্য করবে তাকে দল সহ্য করুন যেই হোক কিন্তু তার মানে এই নয় সবাই খারাপ হলে হতে পারে না ফের বিরোধীদের কটাক্ষ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় দুর্নীতিতে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে আদালত থেকে পরিষ্কার হয়ে আসতে হবে পরিষ্কার না হওয়া পর্যন্ত তৃণমূলে কোনো রকম ঠাঁই হবে না এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই ঘুষ নেয় না সবাই খারাপ হয় না বিরোধীদের কটাক্ষ করে জবাব দিয়েছেন শোভনদেব চ্যাটার্জি আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়েছে বিক্রান্ত ঠিক কিসের প্রেক্ষিতে এমন কটাক্ষ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় দেখো গতকালকে পুজো উপলক্ষে ঘোলা ঝুঁকবেরিয়াতে একটি বস্ত্র প্রদান প্রকল্প মানে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগ দেন কথা বিধানসভার বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন কথার মাঝখানে হঠাৎ করেই দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা কোর্ট থেকে পরিষ্কার না হয়ে আসা পর্যন্ত তৃণমূলে তাদের ঠাঁই নেই সেই যেই হোক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন নেই তিনি সাংসদ তহবিলের বা মন্ত্রী মুখ্যমন্ত্রী তহবিলের কোনো টাকাও তিনি নেন না তারপরেও তাকে চোর বলে তারপরেও তাকে চোর বলা হচ্ছে এছাড়াও তিনি বলেন নরেন্দ্র মোদী এক কথায় বোঝাই যাচ্ছে বিক্রান্ত বারবার দুর্নীতির অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীরা ইডি সিবিআই তারা যখন তৎপর হয়েছে একের পর এক দুর্নীতি প্রসঙ্গ সামনে আসছে এবার সেই প্রেক্ষিতে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধীদের কটাক্ষ করলেন তিনি কি বলেন শুনুন সেই মহিলাদের যদি তো আরে কত টাকা খুশ করো ও যদি এমনি টাকাটা পুরো নিত এমনি টাকাটা কোন কত লক্ষ টাকা হতো জানেন কত কোটি টাকা হতো ও যদি পুরো এমনি টাকা দিত কত বছর আর যদি পুরো মন্ত্রীদের টাকা দিত আর এখন মুখ্যমন্ত্রীর টাকা নেয় কত কোটি টাকা হবে জানেন ও কার কাছে ঘুষ খাবে ও ঘুষ খাওয়ার প্রয়োজন আছে তাকেও চোর বলে দিচ্ছে যে চোর সে চোর ঘুমাল আমি যেদিন চুর তাকে দল সহ্য করবে তাকে দল সহ্য করুন যেই হোক কিন্তু তার মানে এই নয় সবাই খারাপ হলে হতে পারে না আমরা শোনালাম এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তিনি কি বলছেন বিরোধীদের কটাক্ষ করছেন কোন ইস্যুতে বর্তমানে একের পর এক দুর্নীতি ইস্যুতে আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেননা এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক রাঘব গোয়ালদের নাম উঠে আসছে এমনকি এসএসসির যে চেয়ারম্যান থেকে শুরু করে এবং প্রাক্তন যে সভাপতি তাদেরকেও গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে দুর্নীতি কোথাও গিয়ে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে আবার অন্যদিকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে কাকে না বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আর তারপরেই বারবার বিরোধীরা আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে যে এই দলের একের পর এক নেতা দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত অবিলম্বে তদন্ত করতে হবে সিবিআই এবং ইডিকে তদন্তের গতি বাড়াতে হবে আর ঠিক তারই প্রেক্ষিতে এবার বিরোধীদের কটাক্ষ করলেন রাজ্যের বর্ষীয়ান নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বললেন যে দুর্নীতিতে যারা জড়িত এক কথায় দুর্নীতির সঙ্গে যাদের নাম উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের তাদের পরিষ্কার হয়ে আসতে হবে আর পরিষ্কার হওয়ার মাধ্যমটা কি না কলকাতা হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টে ক্লিন চিট পাওয়ার পর তারা পরিষ্কার হবে তারপরেই তাদের দলে ঠাঁই দেয়া হবে এর আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও
মন্তব্য করেছিলেন যে নতুন তৃণমূল আসছে দুর্নীতিমুক্ত। তবে এই যে বিরোধীদের কটাক্ষ, তার প্রেক্ষিতে বিরোধীরা কি বলছেন? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আজ আমরা শুনলাম যে শোভন দেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে দুর্নীতিতে জড়িত থাকলে তাকে পরিষ্কার হতে হবে আদালত থেকে। একজন বর্ষিয়ার নেতা, তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ার নেতাকে এই কথা বলতে হচ্ছে কেন? এখন দুর্নীতিতে যিনি জড়িত থাকবেন তাকে ডিটারজেন্ট দিয়ে কাচতে হবে। তো তারা সেটা অন্য দলের লোকের উদ্দেশ্যে বলতে চাইছেন না উনি নিজের দলের উদ্দেশ্যে বলতে চাইছেন? তৃণমূলে এরকম ওই শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাপস রায় এরকম দুটো পাঁচটা বাদ দিলে একটাও লোক পাওয়া যাবে যে লোকটা দুর্নীতিতে নেই? উনি ওনার ভাইপো বলেছিল যে দরজা খুলে দিলে পার্টিটাই উঠে যাবে। এখন আর ভয়ে কেউ দরজাই খুলছে না, কারণ কোথায় সিবিআই আর ইডি ঢুকে যাবে, এখন তো এটাই সমস্যা। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে তৃণমূল মানেই চোর, সব চোর তৃণমূল নাম হতে পারে কিন্তু তৃণমূল মানেই চোর, এতে কোনো ভুল নেই। তাই শোভনদেব বাবু আগে ওনার যে সংস্কার আন্দোলন তৃণমূলের ভেতর, তৃণমূল বাঁচাও, সেই আন্দোলনটা দলের ভেতরে শুরু করুন, ভাইপোকে দিয়ে শুরু করুন আগে, একদম মাথা থেকে শুরু করুন, তাহলে তলার ঘোড়াগুলো এমনিই পালিয়ে যাবে। উনি এই যে সব বড় বড় কথা বলছেন, আসলে বয়স হয়েছে এদের, এনআর সৌগত রায়, তাপস রায়, এদের আসল কারোর মাথা ঠিক নেই যে আসলে কি বলতে চাইছে। বাট স্টিল এট দ্য এন্ড অফ দ্য ডে এরা ভদ্রলোক বলে পরিচিত। সজল বাবু, এতদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করতো যে বিজেপি ওয়াশিং মেশিন, সেখানে যারা দুর্নীতির সঙ্গে জড়িত বিজেপিতে গেলে ওয়াশিং মেশিনে তারা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে সেই পরিষ্কারের তত্ত্ব এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পরিষ্কার না হওয়া পর্যন্ত তৃণমূলে ঠাই হবে না? ম্যাডাম, ঠাই হওয়ার তো আর কোনো জায়গা নেই, তারাই তো দলের পরিচালনা করছে, তারা সিদ্ধান্ত নেবে ওই দলে শোভনবাবুর ঠাই হবে কি হবে না। দলের যে দু নম্বরই নেতা, মানে দু নম্বর মানে সেকেন্ড ইন কমান্ড যিনি, দু নম্বরই তো, সেই নেতাই তো সবচেয়ে বড় চোর। বাংলার মানুষ তো একটা কথা বলছে যে নাটের গুরু হাওয়াই চটি, বাকি সব চুনোপুটি, এটা তো বাংলার মানুষ বলছে, আমরা বলছি না। অতএব এই সমস্ত টিভির কথা, টিআরপি বাড়ানো কথা, এগুলো কোনো কাজের কথা নয়। একেবারে অনেক ধন্যবাদ, আমরা কথা বলব বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। কেননা দুর্নীতি প্রসঙ্গে এবার বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন, দুর্নীতিতে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে আর আদালত থেকে পরিষ্কার হয়ে আসার কথা তিনি উল্লেখ করছেন, আর যতক্ষণ না পরিষ্কার হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঠাঁই হবে না। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি তুলে ধরেছেন তিনি, কেননা এর আগে বিরোধীরা বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে দুর্নীতির সঙ্গে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে, আদালত থেকে পরিষ্কার হয়ে আসার কথা বলছেন, তারপরে তৃণমূল কংগ্রেসে ঠাই হবে। একজন বর্ষিয়ার নেতা তিনি এই কথা বলছেন, তাহলে কি কোথাও পরিষ্কার হওয়ার প্রয়োজন হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের? সিনিয়র পলিটিশিয়ান এবং ওনার ব্যক্তিগত আচার আচরণ, ব্যবহার, ইমেজের জন্য ওনাকে ওনার দলের বাইরে অনেকে সম্মান করে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান করি। উনি যেটা বলেছেন সেটা হয়তো ওনার একটা মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা ওনার ব্যক্তিগত একটা সত্তার জায়গা হতে পারে, কিন্তু উনিও খুব ভালো করে এটা জানেন যে তৃণমূল দলকে যদি পরিষ্কার হতে হয় গোটা তৃণমূল দলটাই পরিষ্কার হয়ে যাবে, ওদেরকে আর বাংলার মানচিত্র দেখা যাবে না। কেননা মানে চুরি করা ছাড়া এই মুহূর্তে তৃণমূল করার কারোর কাছে আর কোনো কাজ নেই। উনি বলছেন যে দুর্নীতির অভিযোগ থেকে পরিষ্কার হয়ে না আসলে তার ঠাঁই নেই তৃণমূলে। অভিষেক ব্যানার্জি কি কয়লা চুরির অভিযোগ থেকে পরিষ্কার হয়ে এসছে? শোভনদেব বাবুর কি অভিষেক ব্যানার্জির সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আছে যে আপনার তৃণমূলে ততক্ষণ ঠাঁই নেই যতক্ষণ না আপনি কয়লা চুরি, আপনার বৌশালীরা সোনা পাচার, এই সব অভিযোগ থেকে পরিষ্কার হয়ে আসছেন? সুতরাং এগুলো উনি বলেছেন, বর্ষিয়ার মানুষ, আমি ওনার কথাকে সম্মান করছি, কিন্তু এই কথার খুব একটা বাস্তব মূল্য নেই। আচ্ছা, তিনি আরো একটা কথা বলেছেন যে মমতা ব্যানার্জির ঘুষ নেওয়ার প্রয়োজন নেই, সবাই ঘুষ নেয় না, সবাই খারাপ হয় না, এই বিষয়টা উল্লেখ করতে হলো শোভনদেব চট্টোপাধ্যায়কে। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ঘুষ খেয়েছেন কি খাননি সেটা আমাদের বলার ব্যাপার নেই, তৃণমূল কংগ্রেসের স্পোক্সপার্সন যিনি
তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এখন এক নম্বর স্পোকসপারসন ওদের, তিনি তাকে আমরা চিৎকার করে বলতে শুনেছি যে সারদা নারদা যাবতীয় টাকা সারদা কাণ্ডের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রাখা আছে। সুতরাং আগে কুণাল ঘোষের সঙ্গে কথা বলে শোভনদেববাবু ঠিক করুন যে কে সত্যি কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা খেয়েছেন কি কাণ্ড। একেবারে একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা শোনালাম শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা, তিনি কি বলছেন যে দুর্নীতির সঙ্গে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে আদালত থেকে, তারপরে তৃণমূল কংগ্রেসের ঠাই হবে। এই কথাটাকে বলতে হলো কেন? তৃণমূল কংগ্রেস একটা অন্যতম শৃঙ্খলা পরায়ণ দল, যার একমাত্র নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলের প্রধান হিসেবে বা সরকারের প্রধান হিসেবে এর আগেও বহুবার বলেছেন এবং আমাদের দলের সর্বপ্রথম সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা জিরো টলারেন্স টু করাপশনে বিশ্বাসী, কেউ যদি কোনো অন্যায় করে নিশ্চিত করে সে শাস্তি পাবে এবং দল যে পদক্ষেপ নিতে পারে সেটা একাধিকবার এর আগে প্রমাণও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার। পাশাপাশি আমাদের বক্তব্য তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিত হবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে মেলাইন করলে সামাজিকভাবে, তার বিরোধিতা এবং তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা হীনতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কারণ আমরা দেখছি যে নরেন্দ্র মোদী অমিত শাহের জামানায় সেন্ট্রাল এজেন্সি ব্যবহার 365% বেড়ে গেছে এবং বিরোধী দলনেতা নেতৃত্বের উপর 95% তাদের সিবিআই ইডি রেড এবং সেই বিরোধী দলের শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং সেন্ট্রাল এজেন্সি রাজনৈতিক স্বার্থে ব্যবহারকে আমরা দাবি করি, যার জন্য আমাদের বিরোধিতার প্রস্তাব নেওয়া হয়েছে বিধানসভায়, সেটা প্রমাণিত। বাকি তদন্তর মতো চলবে। আমাদের সরকার এবং আমাদের দল তো বলেছি যে আমরা জিরো টলারেন্স টু করাপশনে বিশ্বাস করি, এটা নতুন কিছু না, আমাদের নেত্রী অনেক আগেই বলেছে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের সঙ্গে। দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের এবার কড়া বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের। দুর্নীতিতে জড়িতদের পরিষ্কার হয়ে আসতে হবে আদালত থেকে, পরিষ্কার হয়ে আসতে হবে, পরিষ্কার না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ঠাঁই হবে না। মমতা ব্যানার্জির ঘুষ নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই ঘুষ নেয় না, সবাই খারাপ হয় না কার্যত, একথাই উল্লেখ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম একের পর এক ইস্যুতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে, তাই দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের এবার কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট বললেন দুর্নীতিতে জড়িতদের অবিলম্বে পরিষ্কার হয়ে আসতে হবে, আর ঠিক পরিষ্কার হওয়ার মাধ্যমটা কি না হাইকোর্ট, হাইকোর্টের ক্লিন চিট হওয়ার পর এবং তারপরেই পরিষ্কার হবে সে নেতা বা মন্ত্রী, এবং তারপরেই তার ঠাই হবে কোথায় না তৃণমূল কংগ্রেসে। কার্যত কড়া বার্তা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে বিরোধীরা বারবার অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিল, সেই বিষয়েও তিনি বলেন যে সবাই ঘুষ নেয় না, সবাই খারাপ হয় না, এ প্রসঙ্গ উল্লেখ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুধুমাত্র আজকের ঘটনা নয়, এর আগে কিন্তু আমি কিছু কাজ করতে চাই, কিছু কাজ করতে চাই, সকলের কোঅপারেশন করতে চাই, সকলের কোঅপারেশন চাই আমি, সবাই আমাকে কোঅপারেট করুক করুক, আর আমি আপনাদের কাছ থেকে এক লাখ পয়সা নিয়ে যাব না। আমি আমি বলেই দিয়েছি যে খর্দায় যতদিন আছি আমাকে কোনো উপহার দেওয়া যাবে না, যতদিন থাকবো খর্দায় আমাকে কেউ কোনো উপহার দিতে পারবেন না, আমি কারো কোনো উপহার গ্রহণ করবো না, আর আমি কারো বাড়িতে খাবো না, কারো বাড়িতে খাবো না, কারণ একটা সময় খেতাম আমি 91 সাল থেকে এমএলএ, 31 বছর আমার এমএলএ হয়ে গেছে, 31 বছর তো আমি বিধায়ক আছি, আমাদের এইখানে এখন আমার থেকে সিনিয়র কোনো বিধায়ক নেই বা মন্ত্রীও নেই, যে আমি চাইলে আমার গায়ে কেউ কালো দাগ ছিটিয়ে দিই। এত বছর আছি, আমার অনেক বয়স হয়েছে, মাথা উঁচু করে আছে, আমার গায়ে কেউ কালা কালো দাগ ছিটিয়ে দিই এটা চাই না, আর আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বলা এটাও আমি চাই না।